নেত্রকোনা জেলার খাইলাজুরি উপজেলার রোয়াল কাদিরপুর আদাউরা ও জুগিমারার শিক্ষিত কিছু তরুণদের উদ্যোগে 2021 সালে প্রতিষ্ঠিত হয় হাওড় জনপদ নামে একটি সংগঠনের। 25 অক্টোবর 2023 তারিখে এই সংগঠনের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে হাওড় মেধাবৃত্তি 2023 আয়োজন করা হয়। খাইলাজুরি উপজেলার কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবছরও তৃতীয়বারের মতো হাওড় মেধাবৃত্তির আয়োজন করা হয়। এবছর মোট 20 জন মেধাবী ছাত্রছাত্রীকে হাওড় জনপদের পক্ষ থেকে মেধাবৃত্তি দেওয়া হয়। এতে করে অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়া হয়েছে ক্রেস্ট সার্টিফিকেট, গণিত, বিজ্ঞান, ইংরেজির মূল্যবান বই ও কিছু নগদ অর্থ। যেহেতু আমাদের এই অঞ্চলের শিক্ষার্থীর চেয়ে দিরাই প্রপার কিংবা সাল্লা প্রপারের শিক্ষার্থীরা একটু মেধাবী হবে, খালেদুল প্রপারও একটু মেধাবী হবে, তো এই জন্য আমরা ফলাফলটা দুইভাবে তৈরি করতেছি। একটা হচ্ছে আমাদের 4 জন থেকে 10 জন থাকবে আমাদের সার্টিফিকেট, টেস্ট এবং গণিত, বিজ্ঞান, ইংরেজির বেসিক বিষয়ের কিছু বই আর সামান্য টোকেন মানি থাকবে আর কি, প্রাইজ মানি হিসেবে। এই হচ্ছে আমাদের আয়োজন। আর আমাদের আপনারা দূর থেকে আসছেন, কষ্ট করবেন। আর আমার পরিচিত একটু আগে বলেছে, আমরা যদি আপনাদের সমর্থন থাকে, সহযোগিতা থাকে, তাহলে এটা আমরা কন্টিনিউ করবো। তো আমি আজকে আমাদের প্রভাষক, উনি আসলে যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, আসলে এটা বাসা প্রকাশ করার বদলে দীর্ঘদিনের প্রচেষ্টায় আজকে সৃষ্টি হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়ন করতে পারে না। সব কিছু বলে অনেক কিছু আমি আমার বক্তব্য শেষ করছি। ভগবান সবাইকে সহসভাপতি সিদ্দিক সাহেব, এটা কোনো আমরা ফুলাফানি সহযোগিতা করতেছে, প্রণব বাবু বা দানুয়ারা যারা আছেন সবাইকে আমার ধন্যবাদ। কাদিরপুরের যারা আসলে আমি বলবো কৃতি সন্তান, কারণ হচ্ছে আমরা আসলে সামাজিক মানে আমি আমার দেখা এই প্রথম দেখলাম। কারণ হচ্ছে বৃত্তি নিয়ে বা ছাত্রছাত্রীদের সহযোগিতার মনোভাব নিয়ে কোনো সংগঠন, এটা আমার মানে প্রথম দেখে নিয়ে আছে। হচ্ছে সবাইকে ধন্যবাদ। এটা ব্রিটিশ সেদিনের ভবিষ্যৎ হবে, যারা এই বর্তমান প্রজন্মটাই একদিন এই আমাদের মতো প্রজন্মে পরিণত হবে এবং দক্ষ মানব সম্পদ হিসেবে স্বাস্থ্য কামনা করি। ভালো থাকবেন, জয় বাংলা। জুগিমারা এবং মুজিবনগরের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের সাবেক মেম্বার পাপ্পু সরকার সভাপতি স্বাগত সরকার শুধু গুণাবে। এবার একটু প্রসারণ লাভ করছি, অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনের সার্বিক সহায়তায় খালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। আজকের এই আয়োজনের সভাপতি এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, তো সেই জায়গা থেকে স্টুডেন্টদের মধ্যে কিন্তু এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। জননন্দিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান খালিয়াজুরি উপজেলা সুয়েব সিদ্দিকী বাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা আমার, পূর্ববর্তী বক্তারা, আজকে আমরা যখন পরিশেষে এই হাওড় জনপদের আজকে 2021 থেকে শুরু করে বলা, বন্ধুরা আমার এমনি হবে আনন্দ সবাইকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি হিমাংশু চন্দ্র দাস মান্তু, আমার বাড়ি পেরুয়া গিরাই উপজেলা। তো আমি এখানে আসছি আমার বাচ্চাকে নিয়ে, মেধাবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান চলছে, এই অবস্থায় আমার বাচ্চা পঞ্চম শ্রেণীতে মেধাবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমি মেধাবৃত্তির আয়োজক কমিটি, উপদেষ্টা মণ্ডলী, সভাপতি, সবার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। পঞ্চম শ্রেণীতে পড়ে। আচ্ছা আচ্ছা, আজকে কি ওই মেধাবৃত্তি দেওয়ার জন্য আসছি? দেওয়ার জন্য আসছি, কারণ প্রাইমারি যে পরীক্ষাগুলো ছিল সেগুলো তো সরকার এখন নাকি বন্ধ করে দিয়েছে। যে মেধাবৃত্তি ছিল ওই বৃত্তিগুলো এখন নাই, ওই বৃত্তিগুলো এখন নাই, না থাকার কারণে এই সমস্ত কিছু বৃত্তি আমরা খুঁজে খুঁজে যে জায়গায় হয়। আমরা খালিয়াজুরিবাসী, আমাদের খালিয়াজুরিতে হাওড় মেধাবৃত্তি বলতে কোনো কিছু ছিল না, কোনো সংগঠন নেই। এটা আদাউরা রয়্যাল জিকে মারা খাদিরপুর, তাই এখানে যে যারা চাকরি করে মেধা, যে স্টুডেন্টগুলো আছে মেধাবী, যারা বিভিন্ন জায়গায় থাকে, অনেকে এখানে অনেক বিসিএস আছে, 2-4 5-7 জন, তারা বিসিএস ক্যাডার প্রাপ্ত, অন্যান্য যারা চাকরি করে
কিংবা বর্তমান রানিং যে স্টুডেন্টগুলো আছে বিভিন্ন ভার্সিটিতে পড়তেছে ওনারা সবাই সম্মিলিতভাবে একটি সংগঠন তৈরি হয়েছে। সেই সংগঠনের নাম আওয়ার জনপথ অ্যাসোসিয়েশনের কাছে হিসেবে আমি অনেক ধন্যবাদ জানাই তাদেরকে ওরা এই মেধাবৃত্তিকে চালু করার জন্য।